থ্যাংক ইউ থ্যাংক ইউ মিষ্টি হয়েছি বিল্ডিং কিন্তু নো রেট ছিল মনে করলাম ভূমিকম্প হয়েছে কিন্তু আজকে বাসা থেকে ভিডিও শুট করতেছি কারণ বৃষ্টি হচ্ছিল শুয়েছিলাম ভাবছিলাম আজকে খেলা হবে না তো অপোনেন্ট টিম আমাকে ফোন দিয়ে বললো ভাই মাঠ একদম টন টাইট তোরা রেডি হ তো আমরা আর কি করার বের হচ্ছে এখন এখন বেরোচ্ছি সব কলেজ গেটে আছে তো গাইজ দেখতেছেন যে এখন আমি সরকারি কলেজ মাঠে আছি আজকে আমাদের খেলা হলো এম এ গফর মাঠে এখান থেকে মাত্র 2 কিলোমিটার হয় মামা আমার ব্লগে তোমাকে স্বাগত কি হোয়াটসঅ্যাপ এনে নাকি কি বলে আর কথা ভাই কোনা ভাই হোয়াটসঅ্যাপ এনে নাকি ফদর ভাই সব বসে আছে আমরা এখন রওনা দিব খেলা কোন মাঠে ভাই খেলা আজকে কোন মাঠে জানিস না ভাই জানিস তুই না ভাই জানি না ভাই আজকে খেলা হলো এম এ গোপুর স্কুল মাঠ সেটা অরণখোলাতে এখান থেকে মাত্র 2 কিলো রাস্তা ভাই এত লেট করো কি সব সময় আমার তো শিগর টাইম টু টাইম আসার লোক আমি কুছ ভি আরে ভুলে গেছি ভুলেছে ক্ষমা চাও আমাকে ক্ষমা করে দে দিলাম এই মাঠে আজকে আমাদের ম্যাচ হবে এটা হলো এম এ গোপুর স্কুল মাঠ এই মাঠে বালু থাকায় মাঠটা এখনো কোনো কিছু হয়নি বৃষ্টি না হওয়া পর্যন্ত আমরা খেলবো ইনশাল্লাহ শাপলার ব্রিজ নিশান ব্রিজ চাইছে এন্ড ব্রিজ করছে তোমার ডিসিশন কি আমরা ব্যাটিং ব্যাটিং ওকে আজকে এই মাঠে হলো নাইট বল দিয়ে খেলা হবে আসলে মাঠ শটের জন্য নাইট বলটা বেস্ট হবে আর এই যে ক্যামেরা দেখতে দিব ভাইকে কষ্ট দিলাম ভাই কিছু না আর উইকেট কিপার এর দায়িত্ব আমাদের তপু ভাই ও ফজল ভাই মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে কিন্তু একটি উইকেট নিয়ে নিল তানজিদ ভাই ফ্যান ফলোয়ার আরো একটি বাউন্ডারি হয়ে গেল পলাশ ভাই ব্যাটিং এ আছেন তিনি প্রথম 2 বলে দুটাই বাউন্ডারি দিয়ে শুরু করলে দেখা যাক 3 নম্বর বলে তিনি কি করেন 3 নম্বর বলে ক্যাচ তুলেছেন ক্যাচ হ্যাঁ ক্যাচ শরণের হাতে আসলে বলটি চলে আসলো এবং পলাশ ভাইয়ের উইকেটটি শেষ সানরাইজেস অরণখোলা এক সময় কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটা টিম ছিল আসলে খেলাধুলার মধ্যে না থাকলে যা হয় এটাই দেখতে পেলেন হয়তো একের প্লেয়ার সব আজকে এক জায়গায় হয়েছে খেলাটা উৎসব উৎসবমুখর পরিবেশ কিন্তু তারা নিয়ে আসছে আসলে এক ইনিংস খেলা হয়েছে আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আপনারা দেখতেছেন তো সেজন্যই এখানে ঝাড় দেওয়া হচ্ছে সানরাইজেস অরণখোলা 109 করছে 110 আমরা আবহানি ব্যাট করবো এখন দেখ জিতে আসি 110 রান কিন্তু বেশি রান না আমার দেখা দেখি অনেকেই নতুন করে ভিডিও শুরু করছে বা অনেকেই কিন্তু ব্লগ করতেছে তেমনি আমার একটা ছোট ভাই আছে এফএ প্রিন্স আকাশ আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা একটু আমার ছোট ভাইকে একটু একটু সাহায্য করেন সে নতুন হলো কন্টেন্ট করতেছে আপনাদের ভালো লাগবে আমি লিংক পেজ আর ইউটিউবের লিংক আমি নিচে দিয়ে দিব 110 ব্যাট করতে নামলো সোহান কাকা তাকে একটু লেগ দেখা দিচ্ছি ওকে ডান দেখি আমাদের সাব্বিরকে দেখা যাচ্ছে জিএক্স সাব্বির সে সৌম্য সরকারের বড় ফ্যান এক সময় কান্ডারি ব্যাটসম্যান ছিল আমাদের কিন্তু এখন খেলাধুলার মধ্যে নেই বোলিংয়ে নাজিম গুটি গুটি বাগাচ্ছে এরই সাথে প্রথম বল হোয়াইট বল সোহান কাকা ব্যাটিং বোলিংয়ে নাজিম ভালো একটি বল এবং ডট বল দেখতে পেলাম গুড একটি ফিল্ডিং দেখতে পেলাম আমরা ব্যাটিংয়ে সোহান কাকা হোয়াট এ ক্যাচ এর সাথে কিন্তু প্রথম উইকেটের পতন আসলে ভাবিদের কাছে আমার কমপ্লেন ভাবির আপনারা কি দোয়া করতেছেন না ঠিক মতো একটু ভালো করে দোয়া করবেন ম্যাচ হেরে যাচ্ছে ভাবিদের দোয়া আজকে জিতবে ইনশাল্লাহ এদিকে সোহান কাকা যাচ্ছে এদিকে আমাদের মারুফ ভাই বেস্ট অফ লাক খেলে আসো ব্যাটিংয়ে মারুফ ভাই ভালো একটি শট কিন্তু আমরা প্রথম বলে মারুফ ভাই থেকে দেখতে পেলাম এর সাথে একটি রান নতুন ব্যাটিং হিসেবে এখন 26 স্ট্রাইক পাইলো প্রথম বল ফেস করবে নাজিমের এর সাথে একটি রান ডিক্লেয়ার 1 পিসে বাউন্ডারির কাছে থাকে দেওয়ালে লাগলে 1 রান লাস্ট বল ওভারের নাজিম ফেস করবে 26 এর সাথে
নিশানের হাতে ক্যাচের চান্স কোনো মিস নেই। আরও একটু উইকেটের পথে এক কথায় ব্যাটিং বিপর্যয় বলতে গেলে চলে আমাদের সোহান কাকা, জাস্ট ওয়ান বলে জিরো। দেখেন দেখছেন বস, দেখছেন দেখছেন দর্শক আপনারা, ইনি এমনই ব্যাট করে, খালি দুই তিনটা ছয় মেরে আউট। বিশ্বাস কতটা মানে আজকে জিতে দিই, ছোটবেলায় আমরা এভাবে বন্ধুরা বন্ধুরা মারামারি করতাম, পরে আবার বিকেল বেলা ঠিক হয়ে যেত, কিন্তু এখন কিন্তু টোটালি উল্টা পাল্টা। মাস্টার বিরাট একটি ছয় নাকি ক্যাচ, এই সাথে কিন্তু একটা বড় মাস্টারের থেকে আমরা ছয় দেখতে পেলাম। বিল্ডিং কিন্তু নড়ে উঠছিল মনে করলাম ভূমিকম্প হয়েছে, কিন্তু না, এটি মাস্টারের ছয়ের একটা বাড়ি খেয়েছিল বল। খেলা জমে একদম ক্ষীর হয়ে গেছে আমাদের, আর হলো 42 বলে 45 রান লাগে, মাত্র 4 উইকেট হাতে আছে। আমাদের গুরু আছে এখনো, টেনশন নাই, গুরু যেখানে আছে আমরা ভয় পাই না। মাস্টার ব্যাটিং বোলিং নাজিম, দেখ একটি শট দিল আমাদের সেই মাস্টার, যার কথা না বললেই নয়, সে কিন্তু এইভাবে খুঁটি হয়ে দাঁড়িয়ে থাকে। আবারও আমরা সেই ভূমিকম্পর কম্পন দেখতে পেলাম সেই মাস্টারের থেকে। মাস্টার কিন্তু আমার ব্যাট দেখে খেলেছে, যদিও আমি ডাক মারছি কিন্তু মাস্টার কিন্তু ভালো খেলে। এখানে এখানে প্রমাণিত কি জানেন, নিজের ব্যাটে আপনারা পারেন না পারেন, আপনার ব্যাট দন্নজন ভালো খেলে তাই ব্যাটটা দান করে দেয়। আমাদের সেলিম ভাই সে কিন্তু অসাধারণ বল করে থাকে, কিন্তু দেখা গেল আরো 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 একটি আরে মাস্টার এই পর্যন্ত 4টি বলে কিন্তু 3-3টি 6-এর মার আমরা দেখেছি মাস্টারের থেকে। বোলিং এ তানভীর ভাই, ব্যাটিং এ আমাদের আমাদের সাব্বির কো। আসলে এই কথা না বললে একটা কথা বলি, সেটা হলো যে একটা প্লেয়ার যদি ম্যাচ শুরু করে অটোমেটিক পরের প্লেয়ারটা মানে বিপরীত যে পারে থাকে সেও কিন্তু ভালো খেলে, তারই কিন্তু প্রমাণ আমরা দেখতে পেলাম সাবরের থেকে। আর মাত্র 10টি রান লাগে 23টি বলে, আরও সাদে বল না না সাদে বল পাঠিয়ে দিল সাব্বির, এর সাথে বল কিন্তু পড়তে দেখলাম আমরা মাঠে। আর মাত্র 4টি রান লাগে, আয় বাবা, আর মাত্র 4টি রান, ভালো একটি শট, এর সাথে মনে হয় খেলা শেষ নাকি। এর সাথে মিস ফিল্ডিং আমরা দেখলাম যে 4 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা ম্যাচ জিতে গেছি, আমরা ম্যাচ জিতে গেছি, আমরা দুই ম্যাচ উইন। আর কাকি একটু দোয়া করে দিয়ে রে, কাকা খালি ডাক পারে, আপনি মনে ভিডিও দেখেন কি দেখেন না জানি না, বাট কাকার জন্য দোয়া করে দিন একটু। মাস্টার কনগ্রাচুলেশন, অনেক ভালো খেলছেন আমাদের আজকে আমাদের হিরো মাস্টার। এদের সাথে সবার মুখে আমরা হাসি দেখতে পাচ্ছি, আসলে আমরা কয়েকটা ম্যাচ টানা হারছি, ইনশাল্লাহ এই জিতা থেকে আমরা আমাদের ধারাটা ধরে রাখবো, সামনে অনেক ম্যাচ আছে ইনশাল্লাহ জিতবো, রোজার আগে দুই একটা ম্যাচ খেলবো। তো যারা খেলতে চান কমেন্ট করে জানাবেন, তো হাসি মুখে আজকে বাসার দিকে যাইতে পারবো। এর প্রথম বল আর লাস্ট বল সবই সব বলি তোমার ফার্স্ট আর লাস্ট ভাই আমার ব্যাটটা তোর পছন্দ ভাই, আমার ব্যাট দিতে যদি একটা কোনো জায়গায় ছোটর ম্যাচে 100 মাত্রার ব্যাট দিয়ে দেবো। তো আসলে এখন একটা মিলন মেলা হবে সব প্লেয়ারদের, তো তারা আমাদের জন্য একটা নাস্তার ব্যবস্থা করছে। নিশানকে নিশানকে অসংখ্য ধন্যবাদ, যাক ভালো লাগলো আজকে খেলে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, মিষ্টি হয়েছি, অনেক খুশি হলাম তাদের আয়োজন দেখে। আবার মিষ্টি খাচ্ছি, হাবিব দোয়া নিয়েছিলাম, হ্যাঁ নিয়ে আসছি, এই যে একটু খাইছি, এখন সিঙ্গড়া খাবো, তারপর আবার মিষ্টি খাবো, সিঙ্গড়া খাবো। এই মাঠের আজকে বিদায়, টাটা বাই বাই, আর ইনশাল্লাহ খেলা হবে, হ্যাঁ যাক ভালো লাগলো অনেক, থ্যাংক ইউ। হাসি মুখে আজকে যাইতে পারতেছি, তার একটা কারণ আজকে আমরা ম্যাচ জিতছি, এই খুশি নিয়ে এখন বাসায় যাবো। ভাবিদের দোয়া অনেক কাজে লাগছে, ভাবিরা থ্যাংক ইউ, এভাবে আমাদের সাপোর্ট দিবেন আর এভাবে দোয়া দিয়ে যাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখবেন নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ। আর যারা খেলতে চান কমেন্ট করে জানায়।